Hi, this is Abdullah Surplus. So this video will not be shown by other countries. We have the students. If they are students, please like and subscribe this and other countries also. So this lesson do not see and hear by other countries. They are have. So we are read. So do not watch this video if you are other countries. Students, please watch. So we are going to doing the round to special communicate with Tibun English grammar model questions and answers for class B. Buy this book now on online. So we are reading now noun, verb. Because we should learn tense if we learn verb and number. So let's get started. So this is a verb and page number 50. Verb kriya paddo. Lesson 12. Nisher udharan gulo lokkho koro. We eat rice. Amra bhat khai. She reads a book. Tini ekti boi poren. Upore bornito mota horobe lekha word gulo orthat eat dhara khawa ebong read dhara pora. বোঝানো হয়েছে কাজে এগুলোর প্রত্যেকটি এক একটি ভাগ কারণ এই সকল ওয়ার্ড ধারা কোনো না কোনো কাজ করা বোঝায় অতএব ভাগকে সংজ্ঞায়িত করলে আমরা বলতে পারি যে সকল ওয়ার্ড ধারা কোনো কাজ করা বোঝায় তাদেরকে ভাগ বা ক্রিয়া বলে এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট আস অর সামথিং অ্যাবাউট এ পারসন অর এ থিং kinds of tense ক্রিয়ার প্রকারভেদ ভার্বকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে যথা নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব প্রধান ক্রিয়া নাম্বার 2 অক্সিলারি ভার্ব সাহায্যকালীন ক্রিয়া নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব যে সকল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজে কাজ সম্পন্ন করতে পারে তাদেরকে প্রিন্সিপাল ভার্ব বলে দ্য ভার্বস দিস আর used independently are called principal verb যেমন they play cricket তারা ক্রিকেট খেলে the man walks slowly লোকটি আস্তে আস্তে হাঁটে we go home আমরা বাড়ি যাই এখানে play walk go প্রত্যেকটি principal verb কারণ এগুলো সেন্টেন্সের মধ্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে এবং পূর্ণ অর্থ প্রকাশ করেছে নাম্বার 2 auxiliary verb যে সকল verb কোনো principal verb-এর সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয় তাদেরকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলে দ্য ভার্বস দোজ আর ইউজড অনলি টু অ্যাজ ইজ প্রিন্সিপাল ভার্বস দ্য ফর্ম টেন্স ভয়েস অ্যান্ড মুড আর কল অক্সিলারি ভার্ব যেমন আই এম প্লেয়িং লুডু আমি লুডু খেলছি সোনিয়া ইজ রিডিং আ বুক সোনিয়া একটি বই পড়ছে শি হ্যাজ গন হোম সে বাড়ি গিয়েছে এখানে এম ইজ এস এই ভার্বগুলো প্লে রিড গো এই প্রিন্সিপাল ভার্বগুলোর সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে তাই এম ইজ এস এখানে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যথা ট্রান্সিটিভ ভার্ব সকমরক ক্রিয়া ইন্ট্রান্সিটিভ ভার্ব অক মরক মর্ক ক্রিয়া নাম্বার 1 ট্রান্সিটিভ ভার্ব যে সকল ভার্বের কাজ সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ না থাকে এ পরবর্তী কোনো ওয়ার্ডের উপর নির্ভর করে তাদেরকে ট্রান্সিটিভ ভার্ব বলে অন্য কথায় যে সকল ভার্ব এর অবজেক্ট থাকে তাদেরকে ট্রান্সিটিভ ভার্ব বলে এ ট্রান্সিটিভ ভার্ব ইজ এ ভার্ব দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন হুইচ পাসেস over from a doctor or subject to an object যেমন mother cooks rice মা ভাত রান্না করে she makes baskets সে ঝুড়ি তৈরি করে where does the sum জোবায়ের অঙ্ক করে এখানে মোটা হরফে লেখা ওয়ার্ড গুলোর প্রত্যেকটি একটি ট্রান্সলেটিভ ভার্ব কারণ এদের প্রত্যেকটির একটি করে অবজেক্ট বা কর্ম আছে নাম্বার 2 ইন্ট্রান্সলেটিভ ভার্ব যে সকল ভার্ব সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে অর্থাৎ যে যে সকল ভার্ব কোনো অবজেক্টের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাদেরকে
intransitive verb bole. An intransitive verb is a verb that denotes an action which does not pass over to an object. The students run. Jemon, the students run. Satrora dourai. The boy laughs. Seleti hashe. Rapsan sleeps. Rapsan ghumai. এখানে রান ল্যা স্লিপ ভার্বগুলো প্রত্যেকটি ইন্ট্রান্সিটিভ ভার্ব, কারণ এদের কোনো অবজেক্ট নেই, অর্থাৎ ভার্বগুলোর কাজ সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ আছে। সাম আদার ভার্বস, নাম্বার ওয়ান ফিনিট ভার্ব, সম্পাকিয়া পিকা সমাপিকা ক্রিয়া, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় এবং নমিনেটিভ নাম্বার ও পার্সন অনুসারে সেটির অর্থ নীল হয়, দিস ইজ আ ব্লার, নীল হয় তাকে ফিনিট ভার্ব বলে। যেমন সালমা প্লেস কারম, সালমা কেরম খেলে। রাশেদ রিডস আ নোভেল, রাশেদ উপন্যাস পড়ে। এখানে প্লে এবং রিড এই দুটি ভার্ব বক্তব্য শেষ করে পূর্ণ অর্থ প্রকাশ করেছে এবং যথাক্রমে সালমা ও রাশেদ ধারে এগুলো রূপ নির্ধারিত হয়েছে, তাই প্লে ও রিড এখানে ফিনিট ভার্ব। নাম্বার থ্রি নট ফিনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়া, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং নমিনেটিভ এর নাম্বার ও পার্সন অনুসার সেটির রূপ নির্ধারিত হয় না তাকে নন ফিনিট ভার্ব বলে। যেমন 52 পেজ, দে ওয়ান্ট টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে চায়। রহিম হ্যাজ টু ইট রাইস, রহিমকে ভাত খেতে হবে। আই এম টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে। এখানে প্লে ইট এবং গো ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় না তাই প্লে ইট বা গো, ইট ও গো এখানে নন ফিনিট ভার্ব। নোট, নন ফিনিট ভার্বের গঠন টু প্লাস ভার্ব। এক্সারসাইজ অনুশীলনী, ভার্ব বলতে কী বোঝো, উহা প্রধানত কত প্রকার ও কী কী, উদাহরণত বুঝিয়ে দাও। এগুলো তোমাদের স্ক্রিনশট করতে হবে। দিস ইজ ইয়োর স্ক্রিনশট and this is your homework. Who does we have to put screenshot? We have 1 2 3 4 5 6. Who does not screenshot, take screenshot. I am reading now. Number 1, bhar bolte ki bocho, please listen. Number 1, please listen carefully. Number 1, ভার্ব বলতে কী বোঝো, উহা প্রধানত কত প্রকার ও কী কী, উদাহরণ সহ বুঝিয়ে দাও। দিস ইজ ইয়োর কোশ্চেন। আর নাম্বার থ্রি কোশ্চেন ইজ, ট্রান্সিটিভ ভার্ব ও ইনট্রান্সিটিভ ভার্ব কাকে বলে, উদাহরণ সহ লেখো। নাম্বার থ্রি, নিচের সেন্টেন্সগুলো হতে ভার্বগুলো বের করো এবং কোনটি কোন শ্রেণীর ভার্ব তা লেখো। নাম্বার ওয়ান, দ্য বেবি স্লিপস। নাম্বার বি, সুগার ইজ সুইট। নাম্বার থ্রি, জাবাল ইটস ভেজিটেবলস। নাম্বার ডি, এভরি ওয়ান লাইকস ফ্লাওয়ার্স। নাম্বার এ, দ্য বয়েস আর প্লেয়িং। নাম্বার এফ, হি কেম হোম। নাম্বার জি, দ্য বয় রানস। নাম্বার এস, খাবির ইজ মাই ফ্রেন্ড। নাম্বার আই, ইউ মে গো নাও। নাম্বার জে, সুমনা সিংস এ সং। নাম্বার ফোর, সঠিক ভার্ব ধারা শূন্যস্থান পূরণ করো। উই লিভ ইন জাপান, we dash in Japan, we live in Japan. Number B, bus dash in the sky. Number C, he dash me up in. Number D, he dash playing cricket. Number D, I dash the Holy Quran. Number F, this dash X true story. Number G, the man dash slowly. Number H, the doll cannot dash. Number F, alas he dash see us. Number J, the boy dash happy. This is all your homework, this exercise. The book is the description below. You can see, this is the Duranto English Grammar. This book is description below. Check it. Okay, like, comment and subscribe. Okay, bye. Like, comment and subscribe.